আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই ভিডিওর পিডিএফ ফাইল যদি পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো এখন আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র এখান থেকে দেখে নিই। দেখো ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ইংলিশ সাবজেক্টের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে, এক নম্বর যে লেসন সেটা হচ্ছে দ্য উইন্ড ক্যাপ, দু নম্বর লেসন হচ্ছে ক্লাউডস, তিন নম্বর হচ্ছে অ্যান এপ্রিল ডে, চার নম্বর হচ্ছে দ্য গ্রেট এসকেপ। ঠিক আছে, এই চারটি লেসন তোমাদের সাধারণত প্রথম ইউনিট টেস্টের মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, তো এরপর তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। গ্রামার এবং ভোকাবুলারি এগুলো হচ্ছে তোমাদের যে টেক্সট বুক সেখান থেকে কিন্তু সাধারণত দিয়ে থাকে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কীভাবে তোমার কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। দেখো প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, এক নম্বর দেখো বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটিকে পড়ে নিচে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো প্যাসেজটি হচ্ছে তোমাদের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ, ঠিক আছে, সেখান থেকে দেওয়া হয়েছে। তো দেখো কী দেওয়া হয়েছে প্যাসেজে, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ আ ওয়ারি ফেয়ারি ক্যাপ। ঠিক আছে, অর্থাৎ কী হলো, তারা কিন্তু আনসাকসেসফুল হলো অর্থাৎ অসফল হলো, ঠিক আছে, কৃতকার্য হতে পারলো না যেহেতু এটা ছিল একটি পুরী ক্যাপ, পুরী টুপি, ঠিক আছে, পুরীর দেওয়ার টুপি ছিল সেটা একটি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টন, ঠিক আছে, দে পুলড ইট মানে কি তারা এটা টানলো, সেই টুপিটাকে টানলো অ্যান্ড টুইস্টেড এবং সেটাকে দুমড়ে মুচড়ে দিল, অ্যান্ড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টন, এবং তারপর কী হলো যে ঝোড়ো হাওয়া বইছিল সেটা কি বড় একটা ঝড়ে পরিণত হলো। ঠিক আছে, দ্য মাইটেস্ট দে হ্যাড নেভার সিন, যে এত বড় একটা ঝড় হলো যে ঝড়টা তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং দ্য জন বিফোর হিম, এবং জাহাজের ক্যাপ্টেন তার লোকজনদের অর্ডার দিল, আদেশ করলো কি যে জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, এবং রেগে গিয়ে তিনি কি করলেন, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ দ্য স্ট্রাইপড ক্যাপ, সেই টুপির যে লেজটা সেই লেজটা লেজটা তাকে লেজটা ধরলো। ঠিক আছে, লেজটা ধরে কী করলো, টুইস্টেড হিম থ্রিস, সেই লেজটা ধরলো টুপিটাকে, সে তিনবার ঘুরিয়ে দিল, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। ঠিক আছে, কাকে না, জনকে, ক্যাপ্টেন ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য সিপ থ্রি টাইমস অ্যারাউন্ড, কিন্তু সেই টুপিটার দ্বারা যে ঝড় উঠেছিল, ঠিক আছে, সেই ঝড়টা কী করলো, জাহাজটিকে তিনবার ঘুরিয়ে দিল, ঠিক আছে, তিনবার পাক খাইয়ে দিল আর কি। এরপর কী হলো, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেই জন সেই সমুদ্রের ঢেউয়ের তলা চলে গেল, তখন কী হলো, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, ক্যাপটা অর্থাৎ টুপিটা তার মাথা থেকে খুলে গেল, সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কেটে তীরে চলে গেল, ঠিক আছে, সমুদ্রের তীরে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, এবং টুপিটাও তাকে অনুসরণ করলো, ঠিক আছে, তার পিছু পিছু গেল আর কি টুপিটা জলের উপর জলের মধ্যে। এরপর কী হলো, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ড মানে কি ডাঙাতে যখন সে পৌঁছালো, জন কী করলো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ক্যাপটা সেখান থেকে তুলে নিল টুপিটা, ঠিক আছে, অ্যান্ড রেন হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং সে ছুটে বাড়ি চলে গেলো তার মা এবং তার সে খামার বাড়ি যেখানে আছে সেখানে। ওকে, এটা হচ্ছে তোমাদের প্যাসেজ, এই প্যাসেজের বাংলা অনুবাদটা আমরা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে নেবে। ঠিক আছে, তো চলো এই প্যাসেজ থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এবার দেখে নিন। প্রথমে দেওয়া হচ্ছে নাম্বার এতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ঠিক আছে, নিচের এই যে দেওয়া আছে এগুলো সঠিক হলো লিখতে হবে টি এবং ভুল হলো লিখতে হবে এফ, এবং তার সঙ্গে কী বলা হচ্ছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রত্যেকটি যে সেন্টেন্স ঠিক না ভুল তার সপক্ষে তোমাকে একটা করে যুক্তি লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে। তো প্রথমে নাম্বার এতে দেওয়া আছে, নাম্বার একে দেওয়া আছে, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য কলার অফ দ্য শার্ট, অর্থাৎ ক্যাপ্টেন জনের শার্টের বা জামার কলারটা ধরেছিল। ঠিক আছে, সেটা ধরানি কী ধরেছিল, টুপির যে লেজ, ঠিক আছে, সেটা ধরেছিল। ঠিক আছে, এখানে কী হবে, সাপোর্টিং স্টেটমেন্ট কী দেবো, তো এটা এফ হবে, ফলস হবে। ঠিক আছে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ দ্য অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার ডোরা কাটা যে টুপি সেই টুপির লেজটা ধরেছিল। ঠিক আছে, গ্র্যাবড মানে হচ্ছে ধরা আর কি। এরপর নাম্বার দুই, দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল অ্যাজ ইট ওয়াজ আ কার্সড ক্যাপ, অর্থাৎ
সেলাস মানে কি জাহাজের নাবিকরা সেই জনের মাথা যে টুপি ছিল টুপিটাকে খুলতে অসমর্থ হয়েছিল কারণ সেটা ছিল একটা অভিশপ্ত ক্যাপ। এটা ভুল, কি ছিল, এটা কার্সড ক্যাপ ছিল না, এটা ফেয়ারি ক্যাপ ছিল, ঠিক আছে। এটা হবে এফ। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, ওয়েল দি ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ দ্য ফেয়ারি ক্যাপ, এটা একটা কুড়ি ক্যাপ ছিল যার জন্য তারা খুলতে পারেনি। তিন নম্বর হচ্ছে ওয়েন জন গট টু দ্য ল্যান্ড, যখন জন ডাঙায় পৌঁছালো হি থ্রিউ দ্য ক্যাপ অ্যান্ড ওয়েন্ট হোম টু হিজ মাদার, সে টুপিটাকে ছুঁড়ে ফেলে দিল এবং তার মায়ের কাছে চলে গেল। এটা ভুল তথ্য, সে টুপিটাকে সেখান থেকে তুলে নিয়েছিল, ঠিক আছে, জল থেকে। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো আমরা, ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় পৌঁছালো জন পিকড আপ দ্য ক্যাপ, জন ক্যাপটাকে তুলে নিল অ্যান্ড রেন হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং ছুটে তার মা এবং খামার বাড়ির কাছে চলে গেল। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন কী দেওয়া আছে। নাম্বার বি, দে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, এখানে দেওয়া আছে একটা কিছু শব্দ বা শব্দগুচ্ছ দেওয়া আছে, এগুলোর এটার অর্থ কী, সেই অর্থটা কিন্তু আমরা যে টেক্সটটা পড়লাম, যে পাঠ্যটা পড়লাম বা যে প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজের মধ্যে কিন্তু এর অর্থটা দেওয়া আছে, সেটা খুঁজে নিয়ে এখান থেকে লিখতে হবে প্রশ্নের মানে। এক নম্বর, তো কী দেওয়া আছে এখানে, হেল্ড সামবডি অর সামথিং উইথ ওয়ানস হ্যান্ড সাডেনলি ফার্মলি অর রাফলি, অর্থাৎ কোনো কিছুকে বা কাউকে হঠাৎ করে জাপটে ধরা, ঠিক আছে, সেটাকে কী বললাম, সেটা হচ্ছে গ্র্যাব, ঠিক আছে, গ্র্যাব মানে হচ্ছে হঠাৎ করে কাউকে ধরা বা কোনো কিছুকে ধরা। নাম্বার সি হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। কী দেওয়া হচ্ছে প্রশ্ন, ওয়েন ডিড দ্য স্টর্ম স্টপ, কখন ঝড়টা থেমে গিয়েছিল, প্রশ্নের মান দু নম্বর। তো আমরা লিখবো ওয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেবের তলা সমুদ্রের যে ঢেবের তলা চলে গিয়েছিলো, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তো টুপিটা কী হয়েছিল, তার মাথা থেকে খুলে গিয়েছিলো, অ্যান্ড স্টর্ম স্টপড, এবং তারপর ঝড়টা থেমে গিয়েছিলো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনে কী দেওয়া আছে, নাম্বার দুইয়ে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করে, প্রশ্নের মান এক নম্বর করে। নাম্বার একে দেওয়া আছে মাই সন ইজ ভেরি ড্যাশ, এখানে দেওয়া আছে পপুলার অ্যামং হিজ ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য ওয়ার্ড পপুলার উইথ ইটস অ্যান্টোনিম, এখানে যে পপুলার এই ওয়ার্ডটা দেওয়া আছে এই পপুলারের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ এখানে লিখতে হবে। তো পপুলারের অ্যান্টোনিম কী বা বিপরীত শব্দ কী, সেটা হচ্ছে আনপপুলার, পপুলার মানে হচ্ছে কি জনপ্রিয়, আর আনপপুলার মানে হচ্ছে যেটা জনপ্রিয় নয় আর কি। তো এখানে কী হবে, মাই সন ইজ ভেরি আনপপুলার অ্যামং হিজ ফ্রেন্ড, ঠিক আছে, তার বন্ধুদের মধ্যে আমার পুত্র খুবই আনপপুলার বা অজনপ্রিয়। নাম্বার দুই, সি ড্যাশ প্রিপেয়ার দেওয়া আছে ফর দ্য এক্সাম ফর থ্রি মান্থস, এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে, যে এখানে যে প্রিপেয়ার ভার্বটা দেওয়া আছে এই ভার্বটা, ঠিক আছে। তো এখানে কী হবে, সি হ্যাড বিন প্রিপেয়ারিং অথবা সি হ্যাজ বিন প্রিপেয়ারিং, ঠিক আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যেতে পারে আবার পাস্ট পারফেক্ট টেন্সও লেখা যেতে পারে, ঠিক আছে, দুটি দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হবে এখানে হ্যাজ হবে, আর পাস্ট পারফেক্ট লিখলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখলে এখানে হ্যাড হবে, ঠিক আছে। তো হি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম ফর থ্রি মান্থস, অর্থাৎ তিন মাস ধরে সে তার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিল আর কি, ঠিক আছে, প্রস্তুতি নিচ্ছিল। এরপর নাম্বার তিনে, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বাই ইউজিং দ্য প্রিফিক্স, তো এখানে এই রিজনেবল এটা যেই দেওয়া আছে এটার একটা অ্যান্টোনিম লিখতে হবে তার, এবং প্রেফিক্স যোগ করে, প্রেফিক্স মানে এটার আগে কয়েকটি বর্ণ যোগ করতে হবে বা কয়েকটি লেটার যোগ করতে হবে, যোগ করে এটার একটি অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে। তো রিজনেবল কী হবে, আনরিজনেবল, ঠিক আছে, রিজনেবল মানে কি যুক্তিসঙ্গত, আনরিজনেবল মানে যেটার মধ্যে কোনো যুক্তি নেই। ওকে, পরবর্তী প্রশ্ন নাম্বার চারে, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ, রিফ্রেশ এটা এই শব্দটা দিয়ে একটি বাক্য লিখতে হবে। তো রিফ্রেশ দিয়ে আমরা লিখছি, রিফ্রেশ দিয়ে আমরা কী লিখবো এখানে, নাও আই উইল রিফ্রেশ মাইসেলফ, এখন আমি আমাকে কী রিফ্রেশ করবো আর কি, বা সতেজ করে তুলব, এরকম একটা বাক্য আমরা লিখলাম। এরপর দেখো কী রয়েছে, সেকশন সি রাইটিং সিন, তো রাইটিং স্কিলে দেওয়া আছে নাম্বার তিনে, রাইট আ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, তোমার যে প্রিয় ঋতু সেটার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, যে কিছু পয়েন্টস দেওয়া আছে এই পয়েন্টসগুলোর সাহায্যে তুমি প্যারাগ্রাফটি লিখতে পারো, ঠিক আছে। প্রশ্নের মান পাঁচ নম্বর, তো কী দেওয়া আছে, নেম দ্য সিজন অর্থাৎ সিজনটার নাম লিখতে হবে, ডিউরেশন, ঠিক আছে, মানে কতদিন ধরে সিজনটা চলে, কোন কোন মাস নিয়ে তৈরি সেটা লিখতে হবে, ডেসক্রিপশান অফ দ্য সিজন এই সিজনটির একটা বর্ণনা লিখতে হবে, ঠিক আছে, হোয়াই ডু ইউ লাইক দিস সিজন, তুমি কেন এই ঋতুটাকে পছন্দ করো সেটা সম্পর্কে লিখতে হবে।
ঠিক আছে, তোমরা লিখছি এখানে মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। তোমরা লিখো এখানে, লিখছি এখানে মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্তকাল। ওকে, মার্চ অ্যান্ড এপ্রিল ইজ দ্য মেন মান্থস অফ দিস সিজন, অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাস হচ্ছে, এই দুটি মাস হচ্ছে প্রধানত কি বসন্ত ঋতু হয়ে থাকে, ঠিক আছে, বসন্তকাল হয়ে থাকে। ইন দিস সিজন ট্রিজ গেট নিউ লিভস, এবং এই ঋতুতে গাছপালা কী হয়, নতুন পাতা গজায় গাছপালায়। ওকে, ফ্লাওয়ার্স স্টার্ট টু গ্রো অ্যান্ড বিকাম প্রিটিয়ার, ঠিক আছে, সেখানে কী হয়, ফুল হয়, ঠিক আছে, সেই বসন্তকালে কী হয়, ফুল হয় এবং কী হয় আর দেখতে আরও খুব সুন্দর হয় আর কি, গাছপালাগুলো ফুল হয় যেহেতু দেখতে খুব সুন্দর হয়। আই লাভ টু সি দ্য কালার অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিফ অ্যাট দিস টাইম, এই সময় ঠিক আছে আমি গাছের যে বিভিন্ন কালারের ফুল এবং পাতা এগুলো দেখতে পছন্দ করি, ঠিক আছে। ইউ উইল ফাইন্ড এভরিথিং ইজ লুকিং রিয়েলি ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ইন দিস সিজন বিকজ দে গেট আ নিউ লুক, ঠিক আছে, দে গেট আ নিউ লুক। তো এই সময় কী হয়, ইউ উইল ফাইন্ড এভরিথিং ইজ লুকিং রিয়েলি ফ্রেশ অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ এই সময় তুমি দেখবে কি সব কিছুই প্রকৃতিটা খুব সুন্দর এবং একটা ফ্রেশ মানে কি তাজা তাজা মনে হবে, ঠিক আছে। ইন দিস সিজন, এই ঋতুতে, ওকে, বিকজ দে গেট আ নিউ লুক, কারণ এই সময় তারা একটা নতুন একটা লুক পায়, ঠিক আছে, নতুন একটা তাদের চমক আসে আর কি বসন্তকালে, তার জন্য প্রকৃতিটাকে খুব সুন্দর লাগে। সেগুলো লিখলাম, এরপর আমরা লিখছি আই রিয়েলি লাভ দিস সিজন বিকজ অ্যাট দিস টাইম দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট, অর্থাৎ আমি এই সিজনটাকে বা ঋতুটাকে সত্যিই খুব ভালোবাসি, কারণ হচ্ছে এই সময় যে আবহাওয়াটা খুব মনোরম থাকে। দ্য ওয়েদার ইজ নট ভেরি হট অর কুল অ্যাট দিস টাইম, এই সময় আবহাওয়া খুব বেশি গরমও থাকে না এবং ঠান্ডাও থাকে না। দ্যাট ইজ ওয়াই আই লাইক দিস সিজন মোস্ট, এই কারণেই এই ঋতুটাকে আমার খুবই পছন্দ, ঠিক আছে, এই ঋতুটা আমার খুবই পছন্দ। তো এইভাবে আমরা লিখলাম এই বসন্ত ঋতু সম্পর্কে বা আমার প্রিয় ঋতু সম্পর্কে, ঠিক আছে। তো এখানে আমরা এটার বাংলা অর্থটাও কিন্তু লিখে রেখেছি, তোমরা বাংলাটাও পড়ে রাখবে, যদি বাংলাতে তোমাদের লিখতে পারে কি বসন্ত ঋতু সম্পর্কে লেখো অথবা তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বাংলাটা লিখে দিলে, কিন্তু বাংলা পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে তোমরা এটাও কিন্তু লিখতে পারো। ওকে, তো এভাবে আমরা প্রশ্নের উত্তরটাকে লিখলাম, এবং এটা ছিল ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যদি এই চ্যানেল নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, এবং এই ভিডিওর PDF ফাইল যদি পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু PDFগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।